চলতি মরশুমে ভারত সেরা হওয়ার লড়াই শুরুর আগে দেশের অন্যতম সেরা দুই ক্লাব বুধবার নেমে পড়ছে মহাদেশীয় লড়াইয়ে। এএফসি কাপের গ্রুপ ডির প্রথম ম্যাচে মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। আইএসএল এর ফাইনালের পর এই প্রথম এটিকে মোহনবাগান মাঠে নামবে। বেঙ্গালুরু এফসির ক্ষেত্রে অবশ্য ব্যাপারটা সেরকম নয়। তারা এপ্রিলে এএফসি কাপের বাছাই পর্বের একটি ম্যাচ খেলে ও গত রবিবার এই টুর্নামেন্টেরই বাছাই পর্বের প্লে অফ ম্যাচে মালদ্বীপের ক্লাব ইগলসকে হারিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। অর্থাৎ সুনীল ছেত্রীর দল ম্যাচের মধ্যে থাকলেও এটিকে মোহনবাগান কিন্তু নেই। গত দুই সপ্তাহের অনুশীলন শিবিরে হওয়া প্রস্তুতি ও বোঝাপড়াকে সম্বল করেই এই চ্যালেঞ্জ নিতে নামছে রয় কৃষ্ণা, প্রীতম কোটালরা, যা হয়তো কিছুটা হলেও সুবিধা দিতে পারে বেঙ্গালুরু এফসিকে। খাতায় কলমে এটিকে মোহনবাগানই অবশ্য এই গ্রুপের ফেভারিট দল, কারণ যে দল নিয়ে তারা মালদ্বীপে গিয়েছে সেই দলের ফুটবলাররা যদি ফর্মে থাকেন তাহলে তাদের আটকানো কঠিন।